সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামবে টাইটে দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে জবা জবা বিভিন্ন রকম ভ্যারাইটি আছে তো ভ্যারাইটি বেশি সামান্য কিছু হের ফের আছে পরিচর্চার আপনি মোটামুটি একটু কনসেপ্ট যদি রাখতে পারেন তাহলে যে কোনো ধরনের জবা আপনি পরিচর্যা করতে পারবেন এই গাছটিতে আজকে করা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত টবে রয়েছে দেখতে পাচ্ছেন টবে রয়েছে সাতখানা ফুল প্রায় পাঁচ পাঁচ চার দশ আপনি সর্বোচ্চ এই গাছে তো গত বছর আমি পনেরো ষোলোখানা আমি দেখেছি কেন প্রচুর কুড়ি আছে গাছে প্রচুর ফুটছে দেখতেই পাচ্ছেন একদম ফোটার জন্য রেডি হয়েছে প্রত্যেকটা ডগাতে একটা ডগাও আপনি মিস করতে পারবেন না তো ঘটনা হচ্ছে গাছটার চেহারা যদি একটু দেখে দেখেন দেখেন তো কোনো পাতা পোকাতা খেয়েছে কি একেবারে সবুজ ঘন হয়ে আছে এত সুন্দর গাছ আর এত ফুল দিচ্ছে কিন্তু কি করে করব এই ধরনের গাছ সেটা বলতে গেলে কিন্তু ভিডিওটা হয়ে যাবে অনেকটাই বড় আর ভিউয়ার্সরা কিন্তু চায় না দীর্ঘমেয়াদী ভিডিও দেখতে অনেকেই বলেন না বেশি কথা বলছেন কাজের কথা কম বলছেন অনেকে আবার বলছে ভিডিওটিতে হ্যাঁ রোগ প্রতিরোধের কথা বললেন না মিডিয়া কেমন করব। সেটা বলেননি বিভিন্ন রকম কমেন্ট হয় কিন্তু মুশকিল হচ্ছে কি একটি ভিডিওতে যখন আমি টব মাটি রোগ প্রতিরোধ কোথায় রাখবেন কি ধরনের প্রতিরোধ করবেন চারা কীভাবে তৈরি করবেন বিভিন্ন কথা যখন বলতে যাই ভিডিওটা এমনিতেই বড় হয়ে যায় তো যাক আজকেও যেমন বক বক করে আমি ভূমিকাটা অনেক বড় করে দিলাম যতটুকু সম্ভব সংকোচন বা ছোট করে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব চলুন শুরু থেকে বলা যাক এই যে টপ দেখছেন টপটা আমার কিন্তু চোদ্দো ইঞ্চি টপ অবশ্যই বর্ণিত হবে গাছ যেহেতু বড় আর গাছের বয়স দেখেই বুঝতে পারছেন এ গাছ বয়স প্রায় ছয় থেকে সাত বছর বয়স মোটামুটি চারা গাছ হলে আপনি আট ইঞ্চি দিয়ে শুরু করতে পারেন তবে গাছ যেহেতু বড় অবশ্যই বড় টব নিতে হবে মাটির টপ সবসময় প্রায়োরিটি পাবে অর্থাৎ প্রাধান্য পাবে মিডিয়ার কথা যদি বলি ওয়েল ড্রেনেজ মিডিয়া লাগবে একটু জল পছন্দ করে কাজে এখানে দিতে হবে কোকোপিট দশ মাটির সঙ্গে যখন চারা বসাবেন কম্পোস্ট অবশ্যই দেবেন এই তিনটি জিনিস দেবেন আর ওয়েল ড্রেনেজ করার জন্য বালি অবশ্যই দিতে ভুলবেন না সে সাদা বালি হোক কিংবা কনস্ট্রাকশনের লাল বালি হোক আপনার কাছে হাতের কাছে যদি থাকে শিঙ্কুচি বন্ডাস নিমখোল খুবই উত্তম হয় আরও যদি একটা কথা বলি মাটি যদি আগে থেকে তৈরি করে নিতে পারেন এক দুই এক চামচ ফসফেট দিয়ে দেবেন মাটিতে ব্যাস এতটুকু দিয়ে মাটি তৈরি করে আপনি চারা গাছ বসিয়ে দেবেন গাছ পুরাতন হলে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যেই কাটাই ছাটাই বা হার্ড পোনিং করে নেবেন কারণ গাছ এই গাছ যদি মাটিতে বসান আপনার বারো পনেরো কুড়ি ফিট পর্যন্ত উচ্চতা হয়ে যায় মাটিতে বসালে কিন্তু যেহেতু এটা আমরা টবে করি আর বিশেষ করে ছাদ বাগান করছি এই গাছকে আমরা তিন চার ফিটের বেশি আমরা উচ্চতায় নিয়ে যাব না কারণ এটা ঝড়ে পড়ে যেতে পারে বা বেশি লম্বা হয়ে গেলে এটা জুৎসই মানানসই দেখার যে একটা সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে আপনারাই দেখুন এই গাছটি কতটুকু আমার আছে এবং কত শাখা আছে কত ফুল ফুটছে তাহলে চাইবেন না যে আপনি এ থেকে আলাদা করে বিরাট লম্বা করে দিলেন সেটা নয় এবং গাছটি যাতে চারদিকে একই রকম ব্রাঞ্চ থাকে একই রকম শাখা থাকে গাছে যখন ফুল হবে না ডরমিনসি পিরিয়ার থাকবে তখনও যেন গাছটা দেখতে সুন্দর হয় সেই রকম ব্যবস্থা করে রাখবেন কত সুন্দর লাগছে কত সৌন্দর্য লাগছে মানে এর ফুটে উঠেছে তো এইভাবে করবেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কাটাই ছাড়াই করে দিলেন সাধারণত এই জবা বেশি হয় মার্চের শুরু থেকে বর্ষাকাল তো হবেই গ্রীষ্মকাল ছাড়াও এবং অক্টোবর পর্যন্ত আপনি পাবেন তবে হ্যাঁ কিছু কিছু ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিগুলো শীতকালেও ফুল কম বেশি দিতে থাকে তবে অধিক পাবেন না অধিক ফুল আপনি পাবেন এই গ্রীষ্মকাল থেকে শুরু করে বর্ষাকালটা হয়ে গেল লাইফ সাইকেল এবছরে যাবো আমি গাছ রাখবেন কোথায় এই গাছ অবশ্যই সবসময় রোদ পছন্দ করে কাজে টেম্পারেচার মোটামুটি বত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত আপনি সরাসরি রোদেই রাখবেন তার অধিক হলে চেষ্টা করবেন সেমি সেটে রাখার কারণ বত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঊর্ধ্বে তাপমাত্রা সহ্য করার ক্ষমতা এই গাছের খুব কমই আছে তখন গাছ মুছে যাবে গাছ সৌন্দর্য হারাবে রাখার কথা বুঝে গেলেন খাবারের কথা যদি বলি ফুল ফুটতে শুরু হলে যখন আপনি কাটাই ছাটাই করবেন ফেব্রুয়ারি মাসে তখন আপনি সুষম খাবার দেবেন অর্থাৎ নাইট্রোজেন ফসফেট আছে তিনটি খাবারকে প্রাধান্য দেবেন এবার যখন গাছটাতে ফুল দেবে তখন কিন্তু খুব সচেতন হতে হবে সচেতন বলতে রকম সচেতন বলতে যখন গাছে ফুল দেবে তখন নাইট্রোজেন জাতীয় খাবার দেওয়া বন্ধ করে দিতে হবে ফসফেট দেবেন না শুধু পটাশ জাতীয় খাবার দেবেন লাল পটাশ দিতে পারেন কিংবা অনলাইনে কিনতে পাওয়া যায় জিরো জিরো ফিফটি জিরো জিরো ফিফটি খুব ভালো টবের গাছের জন্য কারণ এতে লবণ থাকে না লাল পটাশও লবণ থাকে তাহলে পটাশ কোনো দেবেন বুঝে গেলেন জৈবিক হিসাবে দিলে কলার খোঁসা ভেজানোর জল কিংবা পেঁয়াজের খোঁসা ভেজানোর জল পটাশিয়ামের খুব গুরুত্বপূর্ণ উৎস হিসাবে ব্যবহার করতে পারেন চলে আসবো এবার শর্ট পনিং মাঝে মাঝে শর্ট পনিং করে গাছকে সেফ সাইজটা সুন্দর করে নেবেন এই গাছে ভীষণ রোগ পোকা আক্রমণ করে সেটা হচ্ছে মিলিবাগ মিলিবাগ হলে অবশ্যই আপনাকে দিতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে একতারা এটা আপনার খুবই একজন বাগানের কাছে একতারা নেই এটা হতেই পারে না এই একতারা হাফ গ্রাম থেকে এক গ্রাম পা লিটারে দিয়ে সপ্তাহে একবার বা দুইবার আপনি ব্যবহার করতে পারেন আর কি হতে পারে গাছ যদি এরকম সুস্থ থাকে কোনো দিন অন্তর অবশ্যই আপনারা নিম ওয়েল বা নিমাসিন যা আমার কাছে রয়েছে এই নিম অয়েল আপনি তিন থেকে পাঁচ এম এল প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করবেন আমি একটু আগেই বলেছি আপনাদেরকে এই গাছ আপনি ফসফেট দেবেন না অর্থাৎ এই গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে এখন অ্যাসিডিক সয়েল পছন্দ মাটি অ্যাসিডিক কীভাবে করবেন আপনার কাছে যদি ভিনিগার থাকে এই যে ভিনিগার পঞ্চাশ এম এল পার লিটারে দিয়ে এই গাছে গড়াই দিয়ে দেবেন কতদিন পর দেবেন এটা মোটি মোটামুটি প্রতি দু মাস অন্তর ভিনিগার দেবেন ভিনিগার যদি না থাকে লেবু রস দিয়ে দিতে পারেন আর যদি আপনার কাছে মাপক যন্ত্র থাকে মাটি সয়েল মিডিয়া মাপার যদি আপনার কাছে পিএইচ মাপার যন্ত্র থাকে তাহলে এটা ফোর পয়েন্ট ফাইভ থেকে সিক্সের মধ্যেই রাখবেন এবার চলে আসবো আমরা অন্য অন্য দিকটা সেটা হচ্ছে এই গাছে আপনি কীট পতঙ্গের আক্রমণ আপনার কাছে হতেই পারে যদি গাছে কীট পতঙ্গের আক্রমণ হয় মাইসেরা আক্রমণ হয় এফিডস আক্রমণ করে এই সমস্ত কিছু রোগর বা যে কোনো পেস্টিসাইড আপনি দেবেন সন্ধ্যাবেলা বা আর্লি মর্নিংয়ে এবার লাস্ট পয়েন্ট আসবো সেটা হচ্ছে প্রোপাগেশন শাখা কাটিং থেকে এর সহজেই চারা করা যায় যে কোনো জবা গাছের সাগান থেকে হয় চলুন একটু দেখে দিচ্ছি এই দেখুন আমার এখানে করা আছে আগামী কালকে হয়তো এটা ফুটে যাবে এটা হলুদ রঙের আছে আর এখানে বেশ কিছু চারা আছে দেখতেই পাচ্ছেন প্রচুর এই যে দেখতেই পাচ্ছেন এরকম চারা আমার কাছে বেশ কিছু করে রেখেছে ফুল ফোটার সময় আপনাকে একবার ভালো খাবার দিতে হবে অন্ধপক্ষে মাসে একবার মিক্স খাবার কী ধরনের খাবার দেবো সেটা একটুখানি আলোচনা করে নিলে আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হবে এটি হবে লাস্ট পয়েন্ট চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে আমি দিয়েছি বনডাস্ট শিংকুচি দেবেন না শিঙ্কুচিটা নাইট্রোজেন থাকে লাল পটাশ দিয়েছি তাহলে জিরো জিরো ফিফটিও দেবেন নিম খোল দেবেন মাসে একবার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বা দু মাসে একবার টবের ক্ষেত্রে মাটির জীবাণু ব্যাকটেরিয়া মেরে ফেলে পরে সার হিসেবে কাজ করে এটা হচ্ছে সর্ষে খোলের ডাস্ট কারণ এই ডাস্ট বর্ষাকাল বলে আমি লিকুইড ফর্মে দিই না দেবেন অবশ্যই এক মুঠো আপনি যে কোনো কম্পোস্ট আর এটা দিয়েছি অ্যাপসাম সল্ট অ্যাপসাম সল্ট দিই কেন গাছের পাতা প্রচুর হলুদ হয়ে যায় আমার গাছের পাতা দেখবেন একটাও হলুদ নেই কারণ প্রতি মাসে আমি দিই অ্যাপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এটা গাছের ক্রোফিলের বৃদ্ধি করে ফলে গাছ প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে পারে বাইরে থেকে সাপ্লিমেন্টারি খাবার না দিলেও চলবে এবার কি করব এই খাবারটিকে সবটাকে ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে এটা গাছের গোড়াতে ভালো করে আমি এখানে ফেলে দিলাম হাত দিয়ে নেড়ে আমি এভাবে করে দিলাম তারপরে এইটাকে একটু নিরানি দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে দিলাম এই নিরানিতে গিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর শেকর উঠে আসছে শেকড় উঠে আসার মানে হলো গাছে খাবারের অভাব পড়েছে এটা বুঝতে পারবেন যে এরকম মাটি যদি সরান তাহলে আর যদি শেকড় উঠে আসে তাহলে বুঝতে হবে গাছে খাবারের অভাব পড়েছে যদি খুব হালকা হয়ে যায় এরকম মাটি একদম ঝুরঝুরে তাহলে উপরে মাটির তুলে নতুন মাটি দেওয়ার চেষ্টা করবেন জল হিসাবে আমি দেব কিচেন ওয়েজ থেকে লিকুইড যে লিকুইডটা তৈরি করি সেটা তবে এখন একটু কম দেবো কারণ হচ্ছে এখন বেলা হয়েছে পরবর্তীতে আমি প্রয়োজন মতো দিয়ে দেবো ব্যাস এতটুকুই আগামীতে কথা হবে নতুন কোনো পয়েন্ট নিয়ে নতুন কোনো গাছ নিয়ে আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ